আপা আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোন সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে, সবাই যাবো ইউরোপ আমেরিকা থেকে সবাই আমরা গোপালগঞ্জে ইনশাল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করবো দরকার। বলেন প্লিজ, ওই আগুন দিয়ে পড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল, চোর জি বড় চোর, বড় চোর, সুদখোর, সুদখোর জি। আবা আবা আচ্ছা আমি জনতা তো করবে, আমরা নিজেরা করবো, আপা নিজের হাতে করবো, দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই, যার যার বাড়িঘর পড়াইছে করছে। আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্ট আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা, আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি আসেন। বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা, সারা বাংলাদেশের অবস্থা খারাপ, বানায় রাখছে ওরা আপা, সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে, সবাই কথাই বলে যে আগেই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল, সবাই বলে, সবাই বলে, প্লিজ প্লিজ বলেন আপা, প্লিজ প্রত্যেকটা জায়গায় তো এইভাবে, এবং এখন আবার সে ওই আর একটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় 80 জন প্লাস আরো 35 জন সেই সাথে 300 লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে, সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে, আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে, আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পরাবো, আবার জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ, আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি, যার যেভাবে পারি আমরা, আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের একটা ডিটেনশন কার্ড বাতিল করে দিছে, 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে, এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে, মানবতার জীবন যাপন করছে, সাংস্কৃতিক কাজ করতে পারে না, ব্যাংকরা ব্যাংক কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড শো এনে করায়, অথচ আমার দেশে ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না, এরা আবার এদের সাথেই ছিল, তারাও লাল রং লাগাইছিল, এখন আর তাদের পাত্তা নাই, সেক্ষেত্রে কর্মকাণ্ড বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তা, যত গরিব মানুষ আমরা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা আমি রেখে গেছে, এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে, এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার করা, মহিলা সাংবাদিকের যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে, বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে, একটা রাষ্ট্র চালাতে সে টোটালি ব্যর্থ। এই জিনিসগুলি কি আপা, আপা আমি একটা বলি, ইনু সাহেব রাখছে 4টা টোকাই রাখছে সাথে, 4টা টোকাই রাখছে, আর আপনি চিন্তা করেন না বাংলাদেশে গৃহযুদ্ধ হবে তখন আপনাকে দেখবে, যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আছো সব জায়গায় জনমত তৈরি করতে হবে,
সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছে বা মানুষ খুন করছে, আজকে খুন করছে। আজকে তুমি জানো আমাদের মহাশ্মশান মায়ের বাড়িতে আগুন, এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই নিশ্চয় ইচ্ছা মতো। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সব জন্ম সরকার আমি একটু একটা কথা বলতে চাই, একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো, এটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো? কারণ এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে, 71-এর পরে এটা হয় নাই আপা। এখন এটা নিয়ে আমাদের হনে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন, এটা আমাদের জানার প্রয়োজন। এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে, এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত। এরা কি মনে করতেছে, মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম, ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে অস্ত্র টস্ত্র নিয়ে, আমার কাছে সন্দেহ। ওইখানে ওইখানে দুইজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেইনারের, ওইখানে দুইটা লোকের চাকরি চলে গেছে, চাকরি আপা এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসে এবং দেশে, আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা, আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ, ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71-এ, আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাআল্লাহ। এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের। একটা শুনি, জি আপা বলেন। আপা আমরা আমরা শেষ করবেন, আমরা ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে, হ্যাঁ ডেনমার্ক আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি, আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আওয়ামী লীগের এই ইউনুস সরকারের যে যে এই যে অগণতান্ত্রিক কাজ, এই সন্ত্রাস ইউনুসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে, সে জায়গাতে আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ, আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামই, এখানে লিঙ্কন ভাই, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, আমাদের নঈম বাবু, আমাদের স্বামী দাস, আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ, আমাদের মাহবুব রহমান, এখানে লিমন, তারপরে আমাদের সাব্বির, তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি, বোরানউদ্দিন, আমাদের মাসুদ চৌধুরী, স্বামী দাস, হিল্লুল বড়ুয়া, লিমন, অনেক নেতা কর্মী দাদা আপা, অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে। আমরা আপনার জন্য আজকে দোয়া করবো, দোহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি, আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে, যেমনি ভাবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে নিয়ে আসছিলেন, আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে আগামী তো ফিরে আপনি তো বিজিএম নিও, হ্যাঁ আপা আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে, এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল,
আমাদের গোয়েন্দারা কি করছে আপা? এই প্রশ্নের অ্যান্সার আপা দিয়েন না, আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে, আমরা যেহেতু রেকর্ড করেছি এই অনুষ্ঠানটা, সেই এ পর্যন্তই থাক আমাদের মনে মনে বলে ভালো। এই পর্যন্ত আপনার শেষ করছি, আপনাকে আবার ধন্যবাদ, আপনার জন্য দোয়া করছি, আপনার দীর্ঘায়িত কামনা করছি আপা। আপা আপনি শেষ করুন, সাংগঠনিক আপনি শেষ করুন আপা, তারপরে আমরা জি আপা আমরা শেষ করছি। হ্যাঁ রেকর্ডিং বন্ধ, ধন্যবাদ, রেকর্ডিং বন্ধ করুন, সব রেকর্ডিং বন্ধ করুন, সবাই রেকর্ডিং বন্ধ করুন, হ্যাঁ রেকর্ডিং বন্ধ করুন, রেকর্ডিং বন্ধ করুন, রেকর্ডিং বন্ধ করুন, রেকর্ডিং বন্ধ করুন, রেকর্ডিং করবেন।